বন্ধুরা, আজ 16ই নভেম্বর 2023 এবং আজ হচ্ছে বৃহস্পতিবার। খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে চলে এলাম, তার কারণ বঙ্গোপসাগরে কিন্তু তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি। আর এই মুহূর্তে আমাদের দক্ষিণবঙ্গের উপরে কিন্তু প্রবেশ করে গেছে মেঘ, যদিও এখনও বৃষ্টি শুরু হয়নি, বৃষ্টি হবে আগামী কয়েক ঘন্টার মধ্যেই। কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুরে বৃষ্টি নামার প্রবল সম্ভাবনা, তবে এখানেই শেষ নয়। আজ রয়েছে কলকাতায় ইডেন গার্ডেনে আরও একটি সেমিফাইনাল, সেখানেও কিন্তু এই মুহূর্তে মেঘাচ্ছন্ন পরিবেশ, যদিও বৃষ্টি নেই, বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। পুরো বিষয়টা নিয়ে আলোচনা করব। সবার আগে আমরা কলকাতার ইডেন গার্ডেনের আজকের কীরকম বৃষ্টি হতে পারে তার একটা বর্ণনা দেব। তো কলকাতায় এই মুহূর্তে মেঘ দেখতে পাচ্ছেন, এবং শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশেরও দক্ষিণে ও ত্রিপুরায় মেঘাচ্ছন্ন পরিবেশ। যদিও সুন্দরবন অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, সেটা দুই সুন্দরবনেই, মানে আমাদের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের। কিন্তু এই যে কলকাতার উপরে মেঘ, এই মেঘটা কি খেলাতে বাধা সৃষ্টি করবে, আমরা চলে যাব ভেন্টা স্কাইতে এবং দেখে নেব আজ 16 তারিখ দুপুরের দিকে যখন খেলা শুরু হবে সেই সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কতটা। দেখুন, মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে এবং বৃষ্টির কিন্তু খানিকটা সম্ভাবনা রয়েছে দুপুরের দিকে। এছাড়া বিকেলের দিকে যদি যাই, খুব যে ভারী কোনো বৃষ্টি আছে তা নয়, তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কলকাতাতে। মেঘাচ্ছন্ন পরিবেশটা বজায় থাকবে, বৃষ্টির সম্ভাবনা সেরকম হয়তো হবে, কিন্তু খেলার উপরে যে বিরাট এফেক্ট পড়বে তা নয়। তাপমাত্রা খুব যে কষ্টদায়ক তা নয়, আমরা একটু টেম্পারেচার দেখে নেব খেলাতে কীরকম থাকবে। গতকাল আমরা বলেছিলাম যে ভারতের ম্যাচে বৃষ্টি হবে না, তো হয়নি ন্যাচারালি। তো আমরা দেখে নিই যে কলকাতাতে আজকের দুপুরের দিকে 28 থাকবে তাপমাত্রা, এছাড়া সন্ধ্যের দিকে থাকবে 23। তার মানে একেবারেই মনোরম, কোনো রকম কালকে যেরকম অনেক প্লেয়ারের ক্র্যাম্প জনিত অস্বস্তি দেখা গেছে, ইঞ্জুরি দেখা গেছে, সেরকম কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না, কলকাতাতে হয়ও না। তবে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, তৈরি হতে চলেছে ঘূর্ণিঝড় মিধিলি। এই মুহূর্তে যদি আমরা যাই, তাহলে এই মুহূর্তের পরিস্থিতি আপনাদেরকে দেখালাম উপগ্রহ চিত্র থেকে, আরও একবার দেখাই। দেখুন, ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তো তৈরি হয়েই গেছে, এবার ঘূর্ণিঝড় মিধিলি তৈরি হওয়া কিন্তু সময়ের অপেক্ষা, সেরকমই আমরা দেখতে পাচ্ছি। এখনও অবধি যদিও ঘূর্ণিঝড় হয়নি, ভারী নিম্নচাপ হিসাবে অবস্থান করছে বঙ্গোপসাগরে এই ঘূর্ণাবর্তটি। এর পরবর্তী সময় আমরা যদি আজকে সারাদিন দেখি, তাহলে আজকে ঘূর্ণিঝড় হয়তো হচ্ছে না, আজকে তৈরি হচ্ছে না, তবে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার কাছাকাছি পরিস্থিতিতে চলে যাচ্ছে। এরপরে আগামীকাল যদি সকাল 9টার দিকে দেখি, তখনও কিন্তু ঘূর্ণিঝড় ঠিক বলা যাবে না, ঘূর্ণিঝড় তৈরি হওয়ার একেবারে মুখে। এবং কালকে বেলা বাড়ার সাথে সাথে দুপুরের দিকে যদি আমরা যাই, তখন কিন্তু দেখতে পাচ্ছি ঘূর্ণিঝড় তৈরি হয়ে গেছে, এবং ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর তার যে গতিবেগ প্রায় 70 থেকে 80 কিলোমিটার অ্যাচিভ করে ফেলছে, এবং তার যদি উইন্ড গাস্ট দেখি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে উইন্ড গাস্টে গেলে আরও অনেক বেশি তার গতি, মানে প্রায় 120 কিলোমিটার গতিবেগে এটি কিন্তু সুন্দরবন অঞ্চলের দিকে এগিয়ে যাবে। পরবর্তী সময় এই যে ঘূর্ণিঝড় মিধিলি, যেই নামটি দিয়েছে মালদ্বীপ, সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে এগিয়ে কটা নাগাদ সেটি আঘাত আনবে। দেখুন, তার রেডিয়াসের মধ্যে কিন্তু আমাদের দুই চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এছাড়া বাংলাদেশের সুন্দরবন, শ্যামনগর, মাথাবেরিয়া, কলাপাড়া, খেপুপাড়া, এই যে অঞ্চলটা পড়ছে, এই অঞ্চলের উপরেই কিন্তু ঝড়টা বেসিক্যালি প্রথম দিকে শুরু হবে। পরবর্তী সময় সেটি খুলনা বরিশালের দিকে যাবে, কিন্তু আমরা এক্স্যাক্ট দেখে নিই এই ঘূর্ণিঝড় মিধিলি তৈরি হওয়ার পর সেটি কোন দিকে যাচ্ছে। আর যেই সময়ে এই ঘূর্ণিঝড়টি প্রায় সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাচ্ছে, সেই সময় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে 70-75 কিলোমিটার গতিবেগ সে অ্যাচিভ করছে। এবং 18 তারিখ হয়ে যাবে অফিসিয়ালি, 17 তারিখের মাঝরাতে সেটি একেবারে কিন্তু বাংলাদেশের সুন্দরবনের দিকে এগিয়ে যাবে, এবং তার এফেক্টেড এরিয়ার মধ্যে আমাদের সুন্দরবন বা দক্ষিণ চব্বিশ পরগনাও থাকছে। মূলত 18 তারিখ সকালের দিকে সেটি ল্যান্ডফল করছে বাংলাদেশের সুন্দরবনে, তার কেন্দ্রবিন্দুটা প্রবেশ করছে, এবং তারপর আস্তে আস্তে করে সেটি ঘূর্ণিঝড় থেকে নিম্নচাপ
হয়ে যাবে আর তারপর তার এফেক্ট শেষ হবে। কিন্তু এই যে ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এর ফলে যে বৃষ্টিটা, সেই বৃষ্টিটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করি। কোন কোন অঞ্চলে বৃষ্টি থাকছে বা কোথায় হবে না বা এফেক্ট পড়বে না সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো। তো প্রথমেই বলে রাখি, আজকের এই মুহূর্তে তো মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে দক্ষিণবঙ্গ, দক্ষিণ বাংলাদেশে, কিন্তু এই মুহূর্তে সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না। খুব হালকা মাঝারি বৃষ্টি দক্ষিণ চব্বিশ পরগনায়, পূর্ব মেদিনীপুরের দিকেও চলছে আর বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে। এছাড়া আজকের বিকালের দিকে যদি যাই, কলকাতাতে যেরকম বললাম যে অল্প হালকা মাঝারি বৃষ্টি হবে কলকাতাতে, সম্ভাবনা রয়েছে, আবার নাও হতে পারে, মেঘাচ্ছন্ন অবস্থাতেও থাকতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি আজকের মাঝরাত থেকে কাল সকালের দিক থেকে লক্ষ্য করি, কাল সকাল থেকে কিন্তু বা আজকের মাঝরাত থেকেই কিন্তু সুন্দরবন অঞ্চলে বৃষ্টিটা আরও ভালোভাবে শুরু হয়ে যাচ্ছে। এখন যেটা বৃষ্টি সেটা কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশে খুব সামান্য বৃষ্টি, পরবর্তী সময় আজকের মাঝরাত থেকে দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া খেপুপাড়ার দিকটাতে বেশ ভালো লেভেলের বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এবং ভোর রাত্রির থেকে আগামী কালকের সকাল থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিটা আরও বাড়বে এবং দক্ষিণবঙ্গ জুড়ে সেই বৃষ্টির প্রভাবটা বেশ খানিকটা পড়বে এবং দক্ষিণ বাংলাদেশেও কিন্তু থাকবে চিটাগাং মহেশখালীর দিকেও এই বৃষ্টি। এছাড়া আরও যদি আমরা দেখি, বেলা বাড়ার সাথে সাথে সেই বৃষ্টির দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনার দিকে অতি ভারী বৃষ্টি শুরু হবে এবং তার পরবর্তী সময়তে আমাদের কলকাতার উপরেও বেশ খানিকটা এফেক্ট পড়বে। তবে কলকাতার উপরে যে অতি ভারী বৃষ্টি সেটা লক্ষ্য করতে পারছি যে নেই, আর উত্তর চব্বিশ পরগনা তো বেশ খানিকটা বৃষ্টি থাকবে, এদিকে নদিয়ার উপরও আংশিক এফেক্ট পড়বে। আচ্ছা, অনেকে মুর্শিদাবাদ বীরভূম থেকে কমেন্টস করেছেন, তাদের জানিয়ে রাখি মুর্শিদাবাদ বা বীরভূমের দিকে কিন্তু এর কোনো এফেক্ট সেরকমভাবে পড়বে না, হয়তো তাপমাত্রায় খানিকটা হেরফের হবে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের উপরও তার কোনো এফেক্ট নেই। উত্তরবঙ্গের মধ্যে যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার রয়েছে, সেরকম উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, এদিকে মুর্শিদাবাদ বীরভূমের উপরে, এছাড়া পুরুলিয়ার দিকেও, বাঁকুড়ার দিকে, ঝাড়গ্রামের দিকে খুব একটা এর এফেক্ট পড়বে না এই ঘূর্ণিঝড়ের এফেক্ট। ঘূর্ণিঝড়ের এফেক্ট মূলত যেটা আমরা দেখতে পাচ্ছি খানিকটা পড়বে আমাদের পূর্ব মেদিনীপুরের উপরে, এছাড়া তার রেডিয়াসের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি থাকবে, নদিয়াও থাকবে খানিকটা অঞ্চল, চাকদা, এই অঞ্চলগুলো। এছাড়া মূল যে আঘাত সেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা আর উত্তর চব্বিশ পরগনা, এখানে দক্ষিণ চব্বিশ পরগনায় বেশি। এছাড়া বাংলাদেশের সুন্দরবন, এদিকে সাতক্ষীরা, যশোর, খুলনা, বরিশাল, ভোলা, মনপুরা, বুরহানুদ্দিন, চারফসন, কলাপাড়া, খেপুপাড়া, পাথরঘাটা, মাথাবেরিয়া, জিয়ানগর, মংলা, এই সমস্ত জায়গাতে কিন্তু এর এফেক্টটা পড়বে এবং এর যে রায়পুর, কুমিল্লার দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে। তার পরবর্তী সময়ে কালকে সন্ধ্যের পর থেকে সেই বৃষ্টি কলকাতার দিকে বেশ খানিকটা প্রবেশ করবে, তার মানে আগামীকাল 17 তারিখে কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়ার দিকে কিন্তু এই বৃষ্টিটা ভালোই দেখা যাবে। এছাড়া দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনার উপরে তো বৃষ্টি থাকছে বাংলাদেশের দক্ষিণ বাংলাদেশ জুড়ে এই বৃষ্টি এবং ত্রিপুরাতে থাকছে বৃষ্টি। এই বৃষ্টির রেশ কিন্তু চলতে থাকবে, আরও ডিটেলে আমরা আলোচনা করব আরও একটা সাইড থেকে, তাতে আরও বেটারভাবে বোঝা যাবে এই বৃষ্টির পরিমাণটা। তো আজকে 16 তারিখ যেরকম আমি দেখালাম, আজকে রাত্রির অবধি খুব বেশি যে কিছু আছে তা নয়, তবে হ্যাঁ, দক্ষিণ চব্বিশ পরগনা ও বাংলাদেশের সুন্দরবন অঞ্চলে বৃষ্টিটা আজকে রাতের থেকেই শুরু হয়ে যাবে। এবং 17 তারিখ যদি যাই, মানে আজকের মাঝরাত ভোরে, সেক্ষেত্রেও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, বাংলাদেশ জুড়ে বৃষ্টি, দক্ষিণ বাংলাদেশ, ত্রিপুরাতে, চট্টগ্রাম, কক্সবাজারের দিকে বৃষ্টি থাকছে। এছাড়া কালকের পরবর্তী সময় ভোরের দিকে সেই বৃষ্টি দক্ষিণের দিকে বাড়ছে। আচ্ছা, আংশিক এফেক্ট কিন্তু মুর্শিদাবাদের দিকেও পড়বে, বর্ধমানের দিকে পড়বে এরকম দেখতে পাচ্ছি, আর বাংলাদেশ জুড়েই থাকবে তার প্রভাব। ঢাকা, নগরপুরের দিকে, নওগাঁ, বগুড়া, ময়মনসিংহ সবখানে এবং ত্রিপুরাতেও কিন্তু এর ভালো এফেক্ট, চট্টগ্রাম, কুমিল্লার দিকে, এছাড়া কলাপাড়া, খেপুপাড়া, সুন্দরবন অঞ্চলে তো এর এফেক্ট পড়ছেই। কালকে সারাদিনই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে এর দাপট থাকবে, বৃষ্টি বাড়বে, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতাতেও বেশ খানিকটা বৃষ্টি, আংশিক পূর্ব মেদিনীপুর আর বাংলাদেশের খুলনা, বরিশাল, সাতক্ষীরা, যশোর, এদিকে ঢাকা পর্যন্ত বিস্তার লাভ করবে, কুমিল্লা আর সুন্দরবন অঞ্চলে তো অতি ভারী বৃষ্টি রয়েছে, আমাদের সুন্দরবনেও রয়েছে অতি ভারী বৃষ্টি। এবং তার পরবর্তী সময় কালকের বিকালের দিক থেকে সেই ঘূর্ণিঝড় তো প্রবেশ করছে কালকের সন্ধ্যের দিকেই, এবং রাতের দিকে দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, নদিয়া, এদিকে উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা এবং
খানিকটা পূর্ব মেদিনীপুর, আর এদিকে বাংলাদেশের ঢাকা নরসিংদী থেকে সিলেট অবধি, ফরিদপুর, যশোর, খুলনা, সাতক্ষীরা, সুন্দরবন, বরিশাল, সমস্ত জায়গায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলতে থাকবে। 18 তারিখেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোরের দিক থেকে আমাদের দক্ষিণবঙ্গ থেকে আস্তে আস্তে বাংলাদেশের দিকে পুরোটাই প্রবেশ করে যাবে এই ঝড় এবং বৃষ্টি। তবে ঝড়টা তখন কমে যাবে, আর সিলেট থেকে শুরু করে নবরপুর, এদিকে বরিশালের দিকে তো বেশ ভালো রকমই এর এফেক্ট আমরা দেখতে পাচ্ছি পরশু দিন, মানে 18 তারিখ সকাল থেকে। আর বরিশালে অতি ভারী বৃষ্টি আসবে, আসবে ত্রিপুরাতেও ভালো লেভেলের বৃষ্টি, নবরপুর, ঢাকা, সিলেটে সব জায়গাতে আপনারা দেখতেই পাচ্ছেন ম্যাপে জায়গাগুলো আমি বর্ণনা করছি সমস্তটা। আর এই মেঘের কিন্তু আস্তে আস্তে প্রবেশ ঘটবে ত্রিপুরার দিকে এবং উত্তর ত্রিপুরা থেকে শুরু করে পুরো ত্রিপুরা জুড়েই থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, এবং শিলচরের উপরেও কিন্তু এর এফেক্ট পড়বে। এবং বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে করে বাংলাদেশের দিক থেকে মেঘ ত্রিপুরা হয়ে সিলেটের দিক থেকে শিলচরের দিকে প্রবেশ করবে। আর 18 তারিখ রাতের দিকে আমরা যদি যাই, উত্তর ত্রিপুরা হয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি প্রবেশ করবে শিলচরের দিকে, তার পরবর্তী সময় ইম্ফল, এদিকে মিজোরামের দিকেও কিন্তু সেই বৃষ্টির মেঘ প্রবেশ করে সেখানেও ভালো লেভেলের বৃষ্টি। আর পুরো এই দাপট শেষ হতে সময় লাগবে 19 তারিখ। 19 তারিখে গিয়ে আমরা শিলচরে ভালো লেভেলের বৃষ্টি, ইম্ফলে ভালো লেভেলের বৃষ্টি পাওয়ার পর 19 তারিখে দুপুরের দিকে গিয়ে হবে আকাশ পরিষ্কার। তার মানে আজ থেকে এফেক্ট শুরু হয়ে প্রায় 19 তারিখ দুপুর অবধি এর কিন্তু একটা দাপট চলবে। আর এই মুহূর্তে তো মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েইছে, আপনাদেরকে দেখালাম। তো বন্ধুরা, এই হচ্ছে কি আলোচনা, খুব গুরুত্বপূর্ণ। আগামী 3 দিন ও 5 দিনে যদি বৃষ্টির পরিমাণ দেখেন, তাহলে দেখুন বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, খানিকটা উত্তর চব্বিশ পরগনা, খানিকটা কলকাতাতে থাকছে বৃষ্টি আগামী 3 দিনে। এছাড়া বাংলাদেশ জুড়ে কিন্তু দেখতে পাচ্ছেন ত্রিপুরা, বাংলাদেশের দক্ষিণে মারাত্মক বৃষ্টি থাকছে, যেমন টেকনাফ, সেন্ট মার্টিন, চিটাগাং, মহেশখালী, এবং এদিকে যশোর, ফরিদপুর, সাতক্ষীরা, খুলনা, সমস্ত জায়গায়। আর আগামী 5 দিনের মধ্যে বৃষ্টির পরিমাণ মোটামুটি একই, আর একটু ত্রিপুরার দিকে বেশ খানিকটা বাড়ছে। তার মানে আগামী 3 থেকে 5 দিনের মধ্যে আমরা কিন্তু বেশ ভালো বৃষ্টি পাচ্ছি, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনায়, হলদিয়ার দিকটায়। আর বাংলাদেশের কুমিল্লা, এদিকে সেনবাগ থেকে শুরু করে চারফসন, মনপুরা, তারপরে মির্জাগঞ্জ, সুন্দরবন, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এদিকে চট্টগ্রাম, রাঙামাটি, এই সমস্ত জায়গাতেই বৃষ্টি কিন্তু ভালোই হবে এই ঘূর্ণিঝড় মিধিলির জেরে। এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় মিধিলি হচ্ছে, তৈরি হচ্ছে, সেরকমই আমরা দেখলাম, আপনাদেরকেও দেখিয়েছি যে ঘূর্ণিঝড় মিধিলি আগামী কালকে সন্ধ্যের পর কিন্তু আঘাত হানবে আমাদের, বিশেষ করে বাংলাদেশের কলাপাড়া, খেপুপাড়ার দিকে আঘাত হানবে বটে, আর এফেক্টটা কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপরও বেশ ভালো লেভেলেই পড়বে। তো এই ছিল গিয়ে আপডেট, তাপমাত্রা তার জেরে কী হতে পারে একটুখানি জাস্ট আমরা দেখে নেব। আজকের এই মুহূর্তে তাপমাত্রা তো 29 আছে আমাদের পশ্চিমবঙ্গে, বাংলাদেশের উত্তরে 29, দক্ষিণে 28, আবার বরিশালের দিকে 25, মাথা বেরিয়া সুন্দরবনের দিকে 25, ত্রিপুরাতেও 26, এদিকে চিটাগাং, মহেশখালীর দিকে 25, শিলচর 27, গুয়াহাটি, গোয়ালপাড়া বা আসাম 27 থেকে 29-এর মধ্যে। কিন্তু একেবারে ভোরবেলায় যদি কালকে যাই, তাহলে তাপমাত্রা কমে কতটা হচ্ছে আপনাদেরকে একটু দেখিয়ে দিই। একেবারে কাল সকালের দিকে কিন্তু 21 থেকে 23-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, অবশ্য উত্তরে আরও কম, 16-17-এর মতো থাকছে। বাংলাদেশ 22-23-এর মধ্যে থাকছে, ত্রিপুরা 22, আর গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে 21-এর মতো। তবে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়ার পর কতটা বদল হচ্ছে সেটাও একটা দেখা দরকার। খুব একটা বেশি বদল হবে না ওই 21-22-এর মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, 21-22-23-এর মধ্যে বাংলাদেশ, এবং ত্রিপুরাও কিন্তু 22-এর মধ্যে। আর এক্স্যাক্টলি আমরা লক্ষ্য করতে পারছি যে 18 তারিখ ভোর ভোর কিন্তু এই ঘূর্ণিঝড় তৈরি হওয়ার পর যদি নিম্নচাপও হয়, তার যে একেবারে সেন্টার লাইন সেটা আঘাত হানছে সুন্দরবন অঞ্চলে, বিশেষ করে বাংলাদেশের, আর আমাদের সুন্দরবনের উপরও এর এফেক্ট থাকবে। তো বন্ধুরা, এই ছিল খুব গুরুত্বপূর্ণ আপডেট, আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।